नमस्कार प्रिय दर्शक, आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण विषय आलोचना करब एवं आजकेर भिडियोटा अंततः आमार आपनारा प्रथम थेके शेष अब्दि देखुन एवं जदि आमार भिडियोटा आपनादेर भालो लागे ताहले सबस्क्राइब करुन, कमेंट करुन एवं लाइक करुन एवं जदि आपनारा आमाके कमेंट करे जानान তাহলে কিন্তু আমি আপনার প্রশ্নের যথারীতি তার পরের দিনের উত্তর দেব। আর কি না প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা আমার এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের যে আমার এজেন্ডা এটা হলো ঘুম না হওয়া এবং ঘুম না হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং ঘুম না হলে কি আমাদের শরীরের মারাত্মক কিছু ক্ষতি হতে পারে, এই হলো আজকের আমার এজেন্ডা। তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক। আগে আমরাকে জানতে হবে যে আমাদের কতক্ষণ ঘুমানোর প্রয়োজন আছে। 24 ঘন্টার মধ্যে একজন মানুষকে কতক্ষণ ঘুমানোর দরকার আছে। আমি বাচ্চাদের ক্ষেত্রে বলবো অন্তত 10 থেকে 11 ঘন্টা ঘুমানো উচিত, এতে কিন্তু ব্রেন ডেভেলপ হয়। একটা বাচ্চা যদি পরিমিত ঘুমায় এতে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপ হয়। আর বড়দের ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম একটা মানুষকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। কত ঘন্টা না 7 থেকে 8 ঘন্টা কেন ঘুমানোর প্রয়োজন আছে? না যদি আমরা পরিমিত না ঘুমাই তাহলে কিন্তু আমাদের নানা রকম রোগের সৃষ্টি হবে। তো প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমি পরে আসছি। তাহলে আমাদের 7 থেকে 8 ঘন্টা কিন্তু আমাদের যেভাবেই হোক ঘুমানোর দরকার আছে। তো প্রিয় দর্শক, অনেক সময় আমরা রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে সময় আমাদের ঠিকঠাক হয় না। সেক্ষেত্রে কেউ কেউ আমরা বিশেষ করে বাঙালিরা দুপুরে খাওয়ার পরে আমরা বলি একটা ভাত ঘুম, দুপুরে খাওয়ার পরে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আমি বলবো দুপুরবেলায় প্রত্যেকেই কিন্তু ঘুমানো উচিত। এবং অনেকেই মত, অনেক ডাক্তারবাবুরা বলেন যে দুপুরে ঘুমানো কিন্তু খারাপ, আমি বলবো না, এটা 100% ভুল কথা, এটা একেবারেই ভুল কথা। প্রত্যেককে দুপুরবেলায় অন্তত 1 থেকে 1.5 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টাও আপনারা দুপুরবেলায় যেটা আমরা ভাত ঘুম বলি এটা ঘুমাতে পারেন। অথবা 10 থেকে 15 মিনিট অন্তত যদি চেয়ারে আপনি দেখবেন ঠেস দিয়ে একটু ঢোলার মতো করেও থাকেন তাহলেও কিন্তু আপনার শরীরটা ফ্রেশ থাকে এবং বিকেল বেলাটা আপনি দেখবেন মনের যে একটা জোশ বা শরীরের মনের যে আনন্দ ফুর্তি সেটা কিন্তু থাকে। অতএব দুপুরবেলায় যে আমাদের ভাত ঘুম বিশেষ করে বাঙালিদের এটা কিন্তু কোনোভাবেই খারাপ নয়, যেটা অনেকেই বলেন এটা খারাপ, আমি বলবো না এটা কিন্তু কোনোভাবেই খারাপ নয়। কারণ রাতে আমরা 7 থেকে 8 ঘন্টা সবাই কিন্তু পরিমিত ঘুমাবার সেইভাবে আমরা সুযোগ পাইনি, অতএব দুপুরে 1 থেকে 1.5 ঘন্টা। তবে আমি দুপুরে কেন এই কথা বললাম আপনাদিকে যে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা ঘুমান, বেশি ঘুমাবেন না। কারণ কি না, দুপুরে যদি আপনি আবার বেশিক্ষণ ঘুমিলেন তাহলে কিন্তু রাত্রে ঘুম হবে না। অতএব দুপুরবেলায় আমরা কি 1 থেকে 1.5 ঘন্টা ঘুমটা রেখে রাত্রে আমাদের অন্তত মিনিমাম বলবো 5 থেকে 6 ঘন্টা, দুপুরে 1 থেকে 1.5 ঘন্টা। অতএব 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের যদি কেউ ঘুমায় সেটাকে আমরা বলি যে পরিমিত একটা মানুষকে সুস্থ থাকার জন্য এটা ঘুম। আবার অনেকে কেউ কেউ বলেন আমার একটু ঘুমালেই হয়ে যায়, সারাদিনে 2-3 ঘন্টা ঘুমালেই কিন্তু আমার হয়ে যায়, কিন্তু আমি বলবো না এটা একদম না। যদিও কেউ কেউ বলেন যে আপনি যদি 6 ঘন্টা ঘুমাবার পরেও যদি আপনি তারপর দিনে সারাদিনের যে আপনার কাজকর্ম বা সুস্থ বোধ যদি কোন রকম সমস্যা না হয় সেটা যদি কেউ কেউ বলেন ঠিক, তবুও আমি বলবো একজন মানুষকে মিনিমাম 7 ঘন্টা কিন্তু ঘুমানোর প্রয়োজন আছে। তো প্রিয় দর্শক, আমার যেটা এজেন্ডা ছিল যে ঘুম না হলে শরীরের কি কি মারাত্মক কি কোনো ক্ষতি হতে পারে, একদম 100% হতে পারে। কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে ঘুম না হলে আমাদের যেটা হয় আস্তে আস্তে করে মোটা হয়ে যায় এবং মোটা হওয়ার পরে ঘুমন্ত অবস্থায় নাক ডাকে এবং সেটা
মারাত্মক ক্ষতি হয় এবং সেটা অক্সিজেন কমে যায়, সেটাকে স্লিপ অ্যাপনিয়া বলে। এই রোগটার জন্য কিন্তু ঘুম না হওয়ার একটা কারণ, এবং অতএব এবং ওই রোগের ফলেও কিন্তু মানুষের মৃত্যু ঘটতে পারে, কারণ ঘুমন্ত অবস্থায় অক্সিজেন কমতে কমতে একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন কমে যায়। এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ঘুম যদি না হয় আমাদের মন কিন্তু ভালো থাকবে না, শরীরও ভালো থাকবে না। মন যদি ভালো না থাকে শরীর ভালো থাকবে না, এটা তো আপনারা জানেন। আপনি দেখবেন তার যদি কেউ ঘুম না হয় তারপর দিনে তার মেজাজ খিটখিটা হয়ে যাবে, সারাদিনে কাজ কমবে, তার অলসতা, কোনোভাবেই সে কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। তাহলে প্রিয় দর্শক, ঘুম না হলে আমাদের স্লিপ অ্যাপনিয়া হতে পারে, তার ফলে মানুষের মৃত্যু ঘটতে পারে, অক্সিজেন কমতে থাকে এবং ওই রোগের ফলে আস্তে আস্তে করে মানুষ মোটা হয়ে যায়, এবং মোটা হতে হতেও কিন্তু আবার স্লিপ অ্যাপনিয়া যে রোগটা সেটাও কিন্তু আবার হয়। মানে এটা একটা বিতর্কিত জিনিস। আমরা একটা কথাই বলি না যে মুরগি আগে না ডিম আগে, সেরকম ঘুম যদি না হয় যে ঘুম মোটা থেকে স্লিপ অ্যাপনিয়া না স্লিপ অ্যাপনিয়া থেকে মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু একটা বিতর্কিত। কিন্তু তবু আমি বলবো যে আমাদের কিন্তু পরিমিত ঘুমের দরকার। এছাড়া কেউ যদি না ঠিকঠাক কারো ঘুম হয় তার কিন্তু আয়ু কমে যেতে পারে, যেটা সব থেকে বড় কারণ হলো একটা মানুষের ঘুম না হলে কিন্তু তার আয়ুটাও কমে যেতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। ঘুম না হলে কিন্তু হার্টেরও সমস্যা হতে পারে, আর কি বড় হতে পারে না, যেটা সুগার। কোনো ওষুধে কিন্তু আপনারা দেখবেন যে একটা পেশেন্টের সুগার কিন্তু কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। তাহলে প্রিয় দর্শক, তাহলে ঘুম যদি না হয় তাহলে আমাদের কি কি রোগ হতে পারে? স্লিপ অ্যানিমিয়া, যেটা থেকে আমাদের মৃত্যু, মোটা হয়ে যাওয়া, সঙ্গে আপনার হার্টের দোষ, সুগারের নিয়ন্ত্রণ না থাকা, মন খিটখিটা হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এবং মনের থেকে আপনার শরীর ভালো না থাকা। কিন্তু আমাদের ঘুম না হলে নানা রকমের সমস্যা হতে পারে। তাহলে প্রিয় দর্শক, যে আমাদের কিন্তু পরিমিত ঘুম প্রয়োজন এটা কিন্তু, এবং আপনারা দেখবেন যে আমাদের বিশেষ করে আদিম যুগ থেকেই, যে রাজাদের আমল থেকেই, যে তাদের যখন সেনাবাহিনী ছিল, এক যে একদল ডিউটি করছে একদল ঘুমাচ্ছে, তার মানে আমাদের তখন থেকেই আমাদের কিন্তু আমরা জানি যে একটা মানুষের পরিমিত ঘুম কিন্তু প্রয়োজন, কারণ এটা না হলে সেই মানুষটা তার পরের দিন বা কোনোভাবেই সুস্থভাবে কাজ করতে পারবে না। তাহলে কি যে আমাদের পরিমিত ঘুম, এবং সেটা কতক্ষণ না, 7-8 ঘন্টা কিন্তু আমাদের প্রত্যেককেই ঘুমানো উচিত, এবং যদি আমরা এটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা এই এতগুলো রোগ থেকে মুক্তি পাব। তাহলে আর যে কথাটা আমি আপনাদেরকে বললাম যে দুপুরে 1-1.5 ঘন্টার বেশি কেন ঘুমাবেন না, কারণ দুপুরে যদি আপনি 3-4 ঘন্টা ঘুমি নেন তাহলে কিন্তু রাত্রে আর সেইভাবে পরিমিত ঘুমটা আপনার একেবারেই হবে না, তাহলে রাত জাগাটা কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু সব থেকে খারাপ। রাতের ঘুমটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। রাতে একজন ব্যক্তি যেন মিনিমাম 6 ঘন্টা ঘুমায়। আর কেউ যদি, আমরা যেটা বললাম যে আমাদের বাঙালিদের ভাত খাওয়ার পরে 1-1.5 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টাও কিন্তু আমরা ঘুমাতে পারি, এবং আপনারা দেখবেন বিশেষ করে আমাদের গ্রামের দিকে বা শহরতলি জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেকেরই ব্যবসাপাতি দুপুর বেলায় বন্ধ থাকে, এবং সকলেই কিন্তু দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দেন। এটা কিন্তু ভালো, এটা কিন্তু অবশ্যই শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, মনের ক্ষেত্রে ভালো, কারণ শরীর আর মন কিন্তু পরস্পর রিলেটেড। তাই আমি বলবো প্রিয় দর্শক, যদি এরকম কেউ ভুল তথ্য আপনাদেরকে দিয়ে থাকে যে দুপুরে ঘুমানা খুবই খারাপ, আমি বলবো এটা যিনি বলছেন এটা কিন্তু সঠিক তথ্য নয়। দুপুরে 1-1.5 ঘন্টা ঘুমান, কারণ রাতে আমরা যে ঘুমাই তাতে কিন্তু 7-8 ঘন্টা আমাদের হয় না। তাহলে দুপুরে যদি আমরা 1-1.5 ঘন্টা ঘুমাই আর রাতে যদি 6 ঘন্টাও ঘুমাই তাহলে আমাদের পরিমিত যে ঘুমটা যতটা প্রয়োজন এই ঘুমটা কিন্তু আমাদের মেকআপ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আজকের আমার এজেন্ডা যে ঘুম না হলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে, আমাদের কতটা ঘুমানো প্রয়োজন, এবং আমাদের সত্যিই কি ঘুমের প্রয়োজন আছে, এই নিয়ে আমি আজকে আলোচনা করলাম। কারণ আপনারা তো জানেন যে আমার চ্যানেলের নামই হলো সঠিক চলার পথ, এবং আমার
মেন বিষয়বস্তু হলো যে বিনা ওষুধে বিনা ডাক্তারবাবুর কাছে না যে কিভাবে আমরা আজীবন সুস্থ থাকার যে টিপস এটা কিন্তু আমার কাছে পাবেন। আমার চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুক, আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, এই বলেই আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার প্রিয় দর্শক।